नमस्कार, आमरा ग्रुप पोस्टुलेट सीखे आमरा जे जे सी टू ई आई बा एस एन ये बा सिग्मा भि सिग्मा एच सिग्मा डी ये एतगुलो शिखेछिलाम सीमेट्रिकगुलो के जखन एकटार संगे आरेकटा अपारेशन हय सेई अपारेशनेर समय किभाबे काज करे सेई जिनिसटा आमरा ग्रुप पोस्टुलेटेर मध्ये आमरा शिखब। सो एखाने कि बला हच्छे, एखाने ग्रुप पोस्टुलेशने बला हच्छे जदि कोनो दिन तुमी एइटा लक्ष्य करो जे ए आर बी, ए आर बी कि नाथिंग बाट ए सी टू होते पारे, आई होते पारे, सिग्मा भी होते पारे, सिग्मा एच होते पारे, जाई होक ना केन जदि माल्टिप्लाई माने एकटा पर आरेकटा जदि करा हय तखन जेटा पावा जाबे सेटा एइ एदेर मध्येई काउके एकटा पावा जाबे। बोझाटा खूब मुश्किल किन्तु एइ पाँचटा पॉइंट एक्साम्पल ना दिले किछु बुझबे ना, किन्तु पॉइंटगुलो बोलते हबे बोलछि किन्तु एक्साम्पल दिये पुरो जिनिसटाके डिसकास करे देब, चिंता करो ना। आबार जदि ए एर पर एक सेम सेम जदि हय माने मने करो सी टू तारपर आबार सी टू अप्लाई करेछो तखन जेटा पाबे सेटा एइ ग्रुपेर मध्येई काउके पाबे, किन्तु साधारणभावे आमरा ई पाई, ई माने आइडेंटिकल। ओके, बा एर संगे जदि बी माल्टिप्लाई करी, ए आर बी माल्टिप्लाई करले जेमन माने माल्टिप्लाई ना माने ए अपारेट करलाम बी अपारेट करलाम, किन्तु अपारेशनटा किन्तु एरम थाकले कोनखान दिये करते, आगे बी तारपर ए करते हय, ताई तो बोलेछिलाम सी तारपर ए करते हय, करले आमरा बी बा सी के रिटार्न पाई जेखाने ए नर्माली हलो इ आइडेंटिकल। आबारो बोलछि पाँचटा पॉइंट जतक्षण बोलबो शिखबे ना, किन्तु आमि एकटा एग्जाम्पल देखाले शिखे जाबे। आबार एर इनवार्स हबे ए ग्रुपे ए सिमेट्रिर मध्ये केउ ना केउ हबे, आबार ए तार जे इनवार्स रयेछे, इनवार्स माने मने आछे तो, एकटा जदि क्लकवाइज प्लस हले माने कि क्लकवाइज आर इनवार्स माने कि एंटी क्लकवाइज, तार माने आइडेंटिकालटा पाबो। एबार जदि ए ब्रैकेटेर मध्ये बी सी हय तार माने ए बी आर सी। जा हक करे ए पाँचटा पॉइंट आमि तोमाके बोले दिलाम, एकटा एक्साम्पल देखे क्लियर हये जाबे। মনে করো এই এ বি সি এরম জাতীয় জিনিসগুলো এইচ টু ও মলিকুলের যেগুলো দেখতে পাই সি টু ই সিগমা এক্স জেড বরাবর সিগমা ওয়াই জেড বরাবর পাই। ভালো করে দেখো তবেই পাঁচটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা, আমি এইচ টু মলিকুলটা লিখেছি, দুটো হাইড্রোজেনকে একটা এইচ এ আর একটা এইচ বি দিয়ে লিখেছি। এই অবস্থায় এইচ টু মলিকুলকে 180 ডিগ্রি রোটেট করলাম, তাহলে 180 ডিগ্রি রোটেট মানে কি পুরো উল্টে যাবে, তাহলে 180 ডিগ্রি রোটেট করলে এইচ বিটা এখানে চলে আসবে, এইচ এটা এখানে চলে আসবে, তাই হয়েছে। দ্যাট ইজ কল সি টু, কারণ 180 রোটেট করেছি, 360/180 দ্যাট ইজ টু, সো এটাকে আমি সি টু বলব। পরেরটা চলে আসো, আমি এইটার মধ্যে সিগমা এক্স জেড অপারেট করেছি। আচ্ছা বলে রাখি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিস হলো মানে এটা তো টু ডাইমেনশনে রাখা হয়েছে, এটা এক্স এটা ওয়াই, আর জেডটা হলো এই বরাবর মানে আমার ফোনের ক্যামেরার দিকে পুরো। ওকে, এই বরাবর এটা হলো জেড অ্যাক্সিস, তার মানে এক্স এটা হলো ওয়াই আর জেড হলো এই ওপরটা। ওকে, সো এই বরাবর আমরা কি এক্স আর জেড বরাবর রোটেট করছি, তার মানে এক্স আর জেড যখনই রোটেট করা হবে তখন এই যে জিনিসটা আছে এই জিনিসটা ফ্লিপ খেয়ে যাবে। ওকে, যেটা ফ্লিপ খেয়ে গেছে, কিন্তু পরেরটা যখন ওয়াই আর জেড বরাবর রোটেট করবো তখন ফ্লিপ খাবে না, কারণ দেখো ওয়াই যেরম রয়েছে আর জেডও রয়েছে এর সঙ্গে এরকম, তার মানে যদি একটু ক্রস হতো বা কোনো কিছু এরম হতো তখন ফ্লিপ খেত, এই বরাবর কিন্তু কোনোভাবেই ফ্লিপ খাবে না। এবার দেখো আমি যে তোমাকে পয়েন্টগুলোকে বলেছি সেই পয়েন্টগুলোকে আমি এক এক করে অপারেট করছি এবং অপারেট করে আমি সেই জিনিসটা তোমাকে বোঝাচ্ছি। ওকে, তো সবার ফার্স্ট আমি আসছি যে তোমাকে এই যে কথাটা বলেছিলাম যে এ ইন্টু বি সমান সমান সি বা অন্য কিছু এই সমস্ত কিছু হয়েছে, ঠিক আছে। আমি এটা বোঝানোর জন্য আমি মনে করো দুখানা অপারেশান যে কোনো নেব, মনে করো এইচ এ আর এইচ বি রয়েছে, আমি এ ইন্টু বি করছি, এ মনে করো একটা মনে করো সি টু আর একটা মনে করো সিগমা এক্স ওয়াই। ওকে, এক্স ওয়াই, কিন্তু আমার এখানে এক্স জেড আর ওয়াই জেড আছে, তার মানে এখানে একটা নিয়ে নাও এক্স জেড নাও, তাহলে সি টু এক্স জেড, তাহলে এটাকে সি টু করো প্রথমে নাকি আগে এক্স জেড করবো বলো, আগে এক্স জেড করতে, কারণ এরম থাকলে আগে এই দিক থেকে এই দিকে আসতে হয়, ঠিক আছে, তাহলে ঠিক সিগমা এক্স জেড করবো, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা কি অ্যাক্সিস, এটা আমার কাছে ওয়াই অ্যাক্সিস,
আর জেড হলো পয়েন্টটা, কিন্তু জেডের সঙ্গে এক্স কী আছে, পারপেন্ডিকুলারলি রয়েছে, তার মানে রোটেট করবে, যেটা এখানে করেছিলাম। দেখো এক্সজেড থাকলে রোটেট করে, না হলে এই জিনিসটা মনে রাখো, তাহলে খুব সুবিধা, বারবার মনে রাখতে হবে না, এক্সজেড হলে জিনিসটা রোটেট করে যাবে, ফ্লিপ করে যাবে। তোমরা এটাকে ফ্লিপ করে দাও, তাহলে এইচ বি এটা হলো এইচ এ, ব্যাস ফ্লিপ করে গেছে। এবার আমি কী করবো, এটার মধ্যে সি টু অ্যাপ্লাই করো। সি টু মানে কি? সি টু মানে এই জিনিসটাকে রোটেট করা, তাই তো, 180 ডিগ্রি। তাহলে সি 180 ডিগ্রি রোটেট করলে কী হবে, এইচ আর এইচ বি। তাহলে কী দেখালো, সি টু সিগমা এক্স জেড, এটা করবার পর আলটিমেটলি সেম কম্পাউন্ডটা রিটার্ন চলে এলো, তার মানে আইডেন্টিক্যাল হয়ে গেল, বলতে পারি। এবার দেখো কোনো একটা সি টুকে, তার মানে প্রথমটা ক্লিয়ার তো, বলেছি এ ইন্টু বি মানে দুখানা যে কোনো এর মধ্যে সিমেট্রি অ্যাপ্লাই করলে যেটা পাওয়া যাবে সেই গ্রুপের মধ্যে কেউ আছে, সেই গ্রুপের মধ্যেই দেখো ই আছে, ওকে। এবার বলছে এ ইন্টু বি, এ ইন্টু এ মানে দুটো এ সেম যে কোনো, এর মধ্যে যে কোনো দুখানা পরপর অ্যাপ্লাই করলাম, করলে এর মধ্যেই কাউকে পাবো অথবা ই পাবো, বেশিরভাগ টাইমে আমরা ই পাই। মনে করো সি টু ইন্টু সি টু করলাম, দেখো এইচ এ, এটা এইচ বি, সি টু করো প্রথমে। সি টু মানে কি? 180 ডিগ্রি রোটেট করবে, তাহলে এইচ বি এইচ এ আসবে, আবার সি টু অ্যাপ্লাই করো, আবার 180 ডিগ্রি রোটেট করবে, দেখো সেম জিনিস পেয়েছ। তাহলে বলতে পারি না, দুবার সি টু অ্যাপ্লাই করা মানে বোঝাচ্ছে ই এর সঙ্গে সমান, ওকে। এবার এবার আমি যেটা করব, ই ইন্টু সি টু করবো, ওকে, ই ইন্টু সি টু করবো। দেখো ই মানে তো আইডেন্টিক্যাল, ও তো যেমন থাকার তেমন থাকবে, মানে এইটা যদি থেকে থাকে, এটা যদি থেকে থাকে, যদি তুমি শুধু সি টু করো তার মানে কী পাবো, এইচ বি এইচ এ, আর এর মধ্যে যদি ই অ্যাপ্লাই করো যা থাকার তাই থাকবে, কোনো চেঞ্জ হবে কি? হবে না। তারপর যদি সি টু করো, কিন্তু ই ইন্টু সি টু মানে কি, আগে সি টু করতে হবে তারপরই, সরি আগে সি টু করবো, তার মানে আগে সি টু করলে মানে কি, এইচ বি এটা এইচ এ, তারপর তুমি ই অ্যাপ্লাই করো, ই মানে কি, যা ছিল তাই থাকবে, তার মানে এই স্ট্রাকচারটা যা ছিল তাই থাকবে। তার মানে দেখো এইটা আর এইটা সেম পেলাম না, তার মানে আমি কি বলতে পারি, বলতে পারি আগে সি টু তারপর ই অ্যাপ্লাই করা মানে সমান সমান সি টু পাওয়া, একই রকম। তাই এখানের মধ্যে তোমার পয়েন্টটা দেওয়া ছিল যে এ ইন্টু বি মানে বি, যেখানে এটা হলো আইডেন্টিক্যাল, এ ইন্টু সি মানে সি আইডেন্টিক্যাল, ওকে। তারপরে পয়েন্টটায় আমরা আসছি, যেখানে বলছে এ ইন্টু এ মাইনাস ওয়ান সমান সমান ই, মানে কী বোঝাতে চেয়েছি, এ ইন্টু এ মাইনাস ওয়ান মানে ই, মানে এটা কী বোঝানো হচ্ছে, মানে মনে করো এইচ এ আর এইচ বি, ঠিক আছে, তাহলে এ প্লাস এ মাইনাস, ওকে। নিয়ম কি, আগে কোনটা অ্যাপ্লাই করতে হয়, আগে মাইনাসটা অ্যাপ্লাই করতে হয়, তার মানে মাইনাস মানে কি, অ্যান্টি ক্লক, মনে আছে তো, ক্লক হলে, ক্লক হলে প্লাস, আর অ্যান্টি ক্লক মানে মাইনাস, অ্যান্টি ক্লক মানে কি, এই দিকটা চলে যাচ্ছে এইচ বি এইচ এ, তাই তো। তারপর এটাকে ক্লকে রোটেট করো, ক্লকে রোটেট করলে আবার উল্টো দিকে চলে আসছে, আগের জিনিসটা ফিরে পেলে না, আর আগের জিনিসটা ফিরে পাওয়া মানে কি, ই মানে আইডেন্টিক্যাল, তাহলে এ ইন্টু এ মাইনাস মানে কি ই, দেখো ই পেলে, ওকে। এবার আমরা এই জিনিসটা শিখছি, সেটা হলো যে এ ইন্টু বি ইন্টু সি, এ বি ইন্টু সি হবে। আমি এটার জন্য একটা এক্সাম্পল নিয়ে নিলাম, মনে করো আমি এটা বোঝাতে চাইছি সি টু ই সিগমা এক্স জেড সমান সমান, মানে যদি রুলটা মেনে চলে সি টু ইন্টু ই, তার মানে সিগমা এক্স জেড। আমরা আসছি এক এক করে, প্রথমে আমি এই স্ট্রাকচারটাকে নিয়ে নিলাম, ওকে, নিয়ে নিলাম। আচ্ছা প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, ব্র্যাকেটের মধ্যে এইটা হবে না, এইটা আগে হবে, আগে এইটা হবে নিশ্চয়ই জানো, তার মানে সিগমা এক্স জেড। তাহলে সিগমা এক্স জেডের ক্ষেত্রে কী হয়েছিল, জিনিসটা দেখো ফ্লিপ করে গেছিলো, তাহলে ফ্লিপ করে নিয়ে গেলাম, তাহলে সিগমা এক্স জেডের কাজ হয়ে গেছে। এবার এর মধ্যে ই অ্যাপ্লাই করবো, ই ই মানে কি,
ই মানে সেম জিনিস থাকবে, তার মানে নিশ্চয়ই মানে কোনো কিছু চেঞ্জ হবে না, তার মানে এক্স বি এইচ, ওকে, তার মানে এইটা ইনটু এইটা হলো, ওকে। এবার আমি কী করবো, তোমার যে সি টু অ্যাপ্লাই করো, তার মানে এইচে এইচ বি, তাহলে বুঝতে পারলে আগে এই দুটোর কাজ করে নিলাম, এই দুটোর কাজ করে নিলাম, করার পর এটার মধ্যে সি টু অ্যাপ্লাই করলাম। এবার আমি এই দিকেরটা করছি, আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, তাহলে আগে ব্র্যাকেটের কাজ করব। প্রথমে কি অ্যাপ্লাই করব, ই, ই অ্যাপ্লাই করো, তাহলে ই মানে কি যা ছিল তাই থাকবে, তা যা ছিল তাই রেখে দিয়েছি, এটা এইচে ছিল, সরি এটা এইচে ছিল এইচে, আর এইচ বি ছিল এইচ বি, যা ছিল তাই রেখে দিয়েছি। এবার ই এর পর কী হবে, সি টু অ্যাপ্লাই হবে, সি টু মানে কি, সি টু মানে 180 ডিগ্রি পুরো রোটেট করে যাবে, তাহলে এইচ বি এটা হবে কি এইচে, সি টু অ্যাপ্লাই হয়েছে, তাহলে ই ইন্টু সি টু হয়ে গেছে, ওকে। এবার ব্যাপারটা কি, এটার মধ্যে সিগমা এক্স জেড অ্যাপ্লাই করো, সিগমা এক্স জেড, সিগমা এক্স জেড মানে কি, সিগমা এক্স জেড মানে দেখো জিনিসটা পুরো কী হয়, ফ্লিপ খেয়ে যায়, ফ্লিপ খেয়ে যায়, তার মানে বুঝতে পারছো এটাকে ফ্লিপ খেয়ে গেল, ওকে। খেয়াল করে দেখো এই স্ট্রাকচারটা এবং এইটার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা সেম পেজ, তার মানে এই রুলটাও নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল তোমার কাছে। তো আমি ওই জন্য বলেছিলাম গ্রুপের ক্ষেত্রে, পস্টুলেটের ক্ষেত্রে আমি যদি পাঁচখানা রুলকে এমনি লিখি কিছুই বুঝবে না, আমি এইচ টু ও মলিকুল দিয়ে তার অ্যাপ্লিকেশান করে দেখালাম। আশা করব গ্রুপ পস্টুলেটের যে পাঁচটা রুল আছে, পাঁচখানা রুল তোমার কাছে ক্লিয়ার, ওকে। পরের ভিডিওটা টপিক থাকবে আমাদের কাছে মাল্টিপ্লিকেশান টেবিল, সেই মাল্টিপ্লিকেশান টেবিলের জন্য আমরা সি টু ভি এবং সি থ্রি ভি দুখানা টেবিল আমরা শিখব, একই রকমভাবে এক্সামে যদি অন্য কোনো টেবিল থাকে তুমি করবে। ধন্যবাদ।